হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি গণিত আজবের আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের ডেভেলপার অপশনটা যাদের ফোনে নাই, তো তারা আপনারা কিভাবে ডেভেলপার অপশনটা অন করবেন, অ্যান্ড আপনারা হচ্ছে এই অপশনটার থেকে আপনারা কিভাবে হচ্ছে ট্যাবস আপনারা শো করবেন, তো সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে, তো আপনারা এই সেটিংস অপশন থেকেও সেটিংসে যেতে পারেন, অথবা নোটিফিকেশন বারের যে সেটিংস আছে আপনারা যে কোনোভাবে আপনাদের ফোন থেকে আপনাদের সেটিংসে চলে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনোভাবে আপনারা সেটিংসে চলে গেলেই হবে। তো আমি আমার সেটিংসে চলে যাচ্ছি এখান থেকে, তো আমি আমার নোটিফিকেশন বারের থেকে আমি সেটিংসে চলে যাচ্ছি। তো আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর হচ্ছে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে দেখেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে, তো এটাতে হচ্ছে যেতে হবে আপনার। এখন অ্যাবাউট ফোনটা আপনার উপরে থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন, কোনো কোনো ফোনে আপনাদের উপরে থাকে বা মাঝখানে থাকে অথবা অ্যাডিশনালের ভিতরে থাকে। তো আপনারা এখান থেকে অ্যাডিশনাল অ্যাবাউট ফোনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি আমার অ্যাবাউট ফোনটাকে ক্লিক করে দিচ্ছি অ্যাবাউট ফোন অপশনটাতে। অ্যাবাউট ফোন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে দেখেন এরকমের অপশনটা আসবে, এরকমের অপশনটা আসার পর তারপর হচ্ছে এখান থেকে আপনার ইন্টারনাল এটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার বিল্ড নাম্বারটা আপনারা একটু খুঁজে বের করবেন, আপনার বিল্ড নাম্বার আপনারা যে কোনো অপশানে থাকতে পারে, অ্যাবাউটের ভিতরে গিয়ে আপনারা বিভিন্ন অপশনগুলো আপনারা খুঁজে বের করবেন। তো অ্যাবাউট ফোনটা এই বিল্ড নাম্বারে আপনার হচ্ছে 4 থেকে 5 বার আপনারা ক্লিক করলে ব্যাস আপনাদের কিন্তু এখন কিন্তু ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। তো এটা এখন কীভাবে পাবেন, আপনাদের অ্যাবাউটের উপরেও পাইতে পারেন, অথবা আপনারা অ্যাডিশনাল চলে যাবেন। অ্যাডিশনাল যাওয়ার পর তারপর হচ্ছে এখানে দেখেন আপনারা দেখেন ডেভেলপার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ডেভেলপারে ক্লিক করে দেবেন, ডেভেলপারে ক্লিক করার পর ডেভেলপার অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন আপনারা এখানে শো ট্যাবস নামে একটা অপশন পাবেন, তো সেটাকে আপনারা অন করে দিলেই কিন্তু আপনি কিন্তু ট্যাবসটা শো করবে। তো আমি খুঁজে দিচ্ছি, দেখেন আমার এখানে দেখেন শো ট্যাবস নামে অপশনটা দেখেন পেয়ে গেছি। তো এটাকে আমি এখন অন করে দিচ্ছি, দেখেন আমার এখন দেখেন ট্যাবগুলো শো করতেছে। তো আমি এটাকে যদি বন্ধ করে দিই তাহলে হচ্ছে আমার ট্যাবটা কিন্তু শো করবে না। তো এটাকে বন্ধ করে দিচ্ছি, দেখেন আমি দেখেন কোথায় ক্লিক করতেছি এটা কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি আবার শো ট্যাবস অন করে দিচ্ছি, দেখেন আমার দেখেন শো ট্যাবস ট্যাবসটা কিন্তু আমার কিন্তু শো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।